হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক 99 বাংলা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখবো ফটোশপে বিজয় বায়ান্ন দিয়ে আপনি কিভাবে বিভিন্ন স্টাইলে বাংলা লিখতে পারেন। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নেক্সট ভিডিও। ফটোশপে বাংলা লিখতে হলে আমাদের প্রথমে যা থাকতে হবে সেটা হচ্ছে বিজয় বায়ান্ন সফটওয়্যার ইনস্টল থাকতে হবে এবং ফটোশপ ইনস্টল থাকতে হবে, এবং আমরা তারপরে ফটোশপে ঢুকে যাব। তো প্রথমে আমাদের একটি ডকুমেন্ট নিয়ে নিতে হবে। আমি একটি ডকুমেন্ট নিয়ে নিয়েছি, তারপরে আমরা টেক্সটে ক্লিক করব। এখানে দেখেন বিজয় বায়ান্ন যে ইন্টারফেসটা আছে, এখানে চারটি ওয়ার্ড লেখা যায়, মানে বিজয় ইংলিশ আছে, বিজয় ক্লাসিক আছে, বিজয় ইউনিকোড আছে এবং ইউনিকোড আছে। তো এর ইংলিশ লিখতে হলে আমাদের ইংলিশ দিতে হবে, আর আমরা এখানে ফটোশপে লিখতে হলে আমাদের বিজয় ক্লাসিক দিয়ে লিখতে হবে। আর এখানে আমাদের ওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। দেখেন আমাদের বাংলা এখানে আছে সুতনি এমজি বোল্ড। তো এখন এখন যদি আমরা লিখি দেখেন, আমরা এখানে বোল্ড দিয়ে লিখলাম সুতনি এমজি বোল্ড। আমরা এখানে ইচ্ছা করলে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি। ফন্ট চেঞ্জ করার জন্য আমাদের এখানে দেখবেন বাংলা অনেক ফন্ট আছে, যেমন সিএম, রূপালী, এন, এসআই, রেগুলার আছে, এটা দিয়েও আমরা লিখতে পারি। যেমন দেখেন, দেখেন আমরা সিএম, রূপালী, এন, এসআই, রেগুলার দিয়ে লিখলাম। তারপর আমরা অন্য ওয়ার্ড দিয়েও লিখতে পারি, আমরা ইটালিক লিখতে পারি। এখানে অনেক বাংলা ফন্ট আছে যেগুলো দিয়ে আপনি বিভিন্ন স্টাইলে বাংলা লিখতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি সবগুলো দিয়ে বিভিন্ন স্টাইলে বাংলা লিখতে পারবেন। আমি দুই তিনটা দেখালাম, তো আপনারা সবগুলো ট্রাই করে দেখবেন। এগুলো এক একটি লিখলে আপনার এক এক রকম হবে। আপনি বোল্ড করতে পারবেন, আপনি ইটালিক ভাবে লিখতে পারবেন, আপনি যে স্টাইলে চান সেই স্টাইলে লিখতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে বাংলা লিখতে হবে। যারা বুঝতে পারেননি তারা ভিডিও নিচে কমেন্ট করুন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যা সলভ করার। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।